علمائی اکرام، عشاق مصطفیٰ، غلامان مصطفیٰ، عشقان اولیاء، السلام علیکم ورحمت اللہ وبرکاتہ۔ آج کے ہمرا بڑوئی آنندیت جی بھائیر جنو نیجر رکت دیوار بیپارے کیو اپوش کرنائی آمی اللہ قسم کرے غوثر آزم مائسپنڈاری قدمے ایتا بولتے باری যে সব পাই নারায়ণগঞ্জের অভিমুখে রওনা হয়েছেন প্রত্যেকজন শহীদি তামান্না নিয়ে নারায়ণগঞ্জে ঢুকে গেছেন আর অবদানকে ছোট করার বা অস্বীকার করার কোন উপায় আমাদের কাছে নাই। চট্টগ্রামের জমিনে একটা কথা প্রসিদ্ধ, আলেম বানানোর কারখানার নাম জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া, অলি বানানোর কারখানার নাম কৌশল আজম মাইসপান্ডারের দরবার। আজকে মুফতি হালালুদ্দিন জিহাদি সাহেব জামিয়া এবং গৌসল আজম মাইসপান্ডারির দরবারে এসে চট্টগ্রামের জমিনে ওলামায়ে কিরামকে এই মেসেজ দিয়েছেন, আর বেশি দেরি করা যাবে না, এখনই ঐক্য হওয়ার সময় এসেছে। দুই নাম্বার যে কথাটা বলি, আমি এই দরবারে আঞ্জুমানে মুত্তাবিনে গৌসল মাইসপান্ডারির শাহেন্দা দিয়া মিয়া হুজুর কিবলার তত্ত্বাবধানে যে রিসার্চ সেন্টার আছে সেখানে একজন দারুল ইরফানের একজন নগণ্য খাদেম আমার মামাজান মিয়া হুজুর কিবলা আমাকে এতটুকুই বলেছেন যে মাইসপান্ডার দরবার নিয়ে যারা বিদ্রুপ মন্তব্য করে এই বিদ্রুপ মন্তব্যগুলো করতে গিয়ে যে ভিডিও গুলো ভাইরাল করে দিয়েছে এগুলোর সাথে মাইসপান্ডার দরবারের কোন সম্পর্ক নাই। তিন নম্বর কথা, মাইসপান্ডার দরবার কি জিনিস এটা কোন বক্ত থেকে আমরা শিখবো না, আমরা শিখবো গৌসল আজম মাইসপান্ডারের আওলাদ থেকে। আওলাদে গৌসল আজম মাইসপান্ডারের কাছে কৌশল আজম মাইসপান্ডারির রক্ত মুবারক বহমান আছে। সুতরাং বক্তের কোন কর্মকাণ্ডে মাইসপান্ডার জড়িত নয়, আওলাদের কর্মকাণ্ডে মাইসপান্ডার প্রমাণিত। আজকে থেকে কেউ যদি কোন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, কেউ যদি নাচ গান দিয়ে বলে এটা দরবারি, আপনার তাকে জানিয়ে দিবেন কোন দরবারের আওলাদ এগুলোর সাথে জড়িত আছে। সেই জন্য মিয়া হুজুর কিবলা তিনি আমাকে সরাসরি অর্ডার করেছেন, কেউ যদি মাইসপান্ডার দরবার সম্পর্কে এই সব দিয়ে মানুষকে বোঝায় তুমি জানাইয়া দিও আমার পক্ষ থেকে তরবারের সাথে শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ডের বিন্দু মাত্র সম্পর্ক নাই। সেই জন্য আমরা মাইসপান্ডার তরবার শিকার জন্য আমরা আওলাদদের আদর্শ ওনাদের কাজ কর্ম কাণ্ড এগুলো দেখে মাইসপান্ডার দরবার কে বিবেচনা করবো। তাই আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি, এবং কৌশল আজম মাইসপান্ডারের এই দরবার এটাকে বলা হয় মাইসপান্ডার যেখানে সকলের জন্য উন্মুক্ত, এখানে এই দরবারে যে একবার ঢুকে এখানে ভালোবাসা দেওয়া হয়, ঘৃণা আর হিংসা এখানে শিখানো হয় না, সেই জন্য ভালোবাসার এক অপরূপ স্থানের নাম মাইসপান্ডার দরবার। সেই জন্য আমি একদিক থেকে আমার বাবা যেহেতু জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ, আমি একজন শাহিন সাহেবের কোর্টের খানদানের তথা আল্লামা কহের শাহ সাহেব কিবলা হুজুর কিবলার মুরিদ, আমি যখন মিয়া হুজুর কিবলা আমাকে ডাক দিয়েছেন আমি তো বললাম আমি তো শাহিন সাহেব রিপোর্টের মুরিদ, তা আমি এখানে এসে কি করব। তখন আমাকে মিয়া হুজুর বললেন ফয়েজ সকল সুন্নি নয়, এখানে যদি 17 কোটি বাঙালি নয় পুরা বিশ্ব যদি মাইসপান্ডারের দিকে তাওয়াজ্জুহে মাইসপান্ডার ফয়েজ দেওয়া শুরু করে দেয়, এখানে কোন দরবারকে ভাগ করা হয় না। সেই জন্য যে আকীদা জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সেই আকীদা মাইসপান্ডার দরবার শরীফের। সেই ক্ষেত্রে যারা পার্থক্য করে আমাদের মধ্যে ষড়যন্ত্র করতে চায় তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই আমরা অভিন্ন, আমরা এক, আমরা ভিন্ন কেউ নয়, সকল দরবারীদের একটা স্টেশন সেটা হচ্ছে মদিনাওয়ালা কামলিওয়ার। সেই জন্য আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তের কাজ করব। এই অলি বানানোর কারখানায় আপনারা যারা এসেছেন তাদেরকে দরবারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই ক্ষেত্রে আঞ্জুমানে মুত্তাবিনা গাউসে মাইসপান্ডারি শাহিন দাদিয়ার পক্ষ থেকে মেহমানদারি করার ক্ষেত্রে কোনো প্রকার যদি কষ্ট দিয়ে থাকি আমরা, ভুলভ্রান্তি হয়ে থাকে, আমরা দরবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি প্রার্থনা করছি। সাথে সাথে এই পর্যন্ত আসার আশা আসছি যখন দরবার থেকে বারবার ফোন দিচ্ছে তখন আমরা মেহমানদারি করব, কোন প্রকার যেন মেহমানদারিতে কমতি না হয়। যদিও বা দরবারের আওলাদে পাকগণ শহরে অবস্থান করছেন কিন্তু বারবার ফোনে মনে হচ্ছে ওনারা এখানেই বসে আছেন। তাই আপনাদেরকে সকলকে মোবারকবাদ জানিয়ে সুন্নি ঐক্যের বার্তা নিয়ে
আলাউদ্দিন জিহাদি সাহেব যেই বক্তব্য দিয়েছেন, আকীদা যদি ঠিক থাকে, আকীদার নাম সুন্নিয়ত, আকীদার নাম সুন্নিয়ত, আকীদা যদি খারাপ হয় তার সাথে আমার কোন ঐক্য নাই। আমরা অনেকের কাছে যাই কারণ দাওয়াত আমাকে দিতে হবে, যদি সে বিগড়ে যায় হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আমি নয়। সুতরাং যাকে দাওয়াত দেওয়া দরকার আমরা দাওয়াত দিই, যা নেবার সে নিবে, যে নেয় নাই সে নিবে না। সেই জন্য মাইজবান্ডার দরবার শরীফ সম্পর্কে যারা জানতে চান আমি ওনাদেরকে অনুরোধ করবো, দরবারের আওলাদে পাকগণ আছেন, আপনারা আওলাদে পাকের এই দরজা সবসময় খোলা আছে, এই দরজা কোন ব্যক্তির জন্য নির্দিষ্ট নয়, সকলের জন্য উন্মুক্ত। দরবার সম্পর্কে জানতে হলে আমি আপনাদেরকে ওপেনলি বলছি, আপনারা এখানে আসবেন, আমাদের বই পুস্তক আছে, আমাদের দরবারের খাদেমগণ আছে, আপনাদেরকে দরবারের সঠিক ধারণা গৌসুল আজম মাইজবান্ডারের কি দাওয়াত, ওসিয়ে গৌসুল আজমের সেই উসুলে সাবা এটা কি আপনাদেরকে জানিয়ে দিবে। সুতরাং আপনারা দরবার সম্পর্কে জানার জন্য আওলাদে পাকদের সাথে যোগাযোগ করবেন। এই কথা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।